আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আর একটা চমৎকার লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। যেমনটা দেখতে পাচ্ছেন, আজকের লেসনে আমরা শিখব প্রভাত প্রবচন, যার ইংরেজিতে বলা হয় প্রোভার্বস। আমার চ্যানেলে প্রায় 250টার কাছাকাছি ভিডিও ইতিমধ্যে আপলোড করা হয়ে গেছে, বাট এই ভিডিওগুলোর মধ্যে কখনই আমি প্রভাত প্রবচন নিয়ে কথা বলিনি, আজকেই প্রথম। সো আমরা কিছু চমৎকার প্রভাত প্রবচন আজকে শিখে নিব, সো কোথাও যাবেন না, সাথেই থাকুন। সো প্রথমে আমরা যেটা শিখব সেটা হলো ঠেলার নাম বাবাজি। ঠেলার নাম বাবাজি, এটার ইংরেজি কি বলেন তো? রাইট, ঠেলার নাম বাবাজি, এটার ইংরেজি হলো নাথিং লাইক হোর্স, নাথিং লাইক হোর্স, রাইট? ঠেলার নাম বাবাজি। এবার দ্বিতীয় যে প্রভাবটা আমরা শিখব সেটা হলো বিন্দু জলে সিন্ধু হয়, যেটাকে আমরা বাংলাতে আছে যে বিন্দু বিন্দু জলে সিন্ধু হয়, তাই না? আচ্ছা, তো এটা নিয়ে কিন্তু চমৎকার একটা কি বলা হয় বাক সম্প্রসারণ আছে, আপনারা জানেন। তো এটার ইংরেজিটা কি বলেন তো? এটার ইংরেজিটা হবে মেনি ড্রপস মেক এ শাওয়ার, মেনি ড্রপস মেক আ শাওয়ার। এখানে শাওয়ার মানে ঝর্ণা, তাই না? তো বিন্দু বিন্দু জলে সিন্ধু হয়, এটার ইংরেজি হলো মেনি ড্রপস মেক আ শাওয়ার, মেনি ড্রপস মেক আ শাওয়ার, রাইট? এরপরে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে, রাইট, বিদ্যা অনন্ত জীবন সংক্ষিপ্ত। আসলে কিন্তু তাই, বিদ্যা হচ্ছে অনন্ত, জীবনটা হচ্ছে সংক্ষিপ্ত, রাইট? আপনার বিদ্যাগুলো আপনি চাইলে রেখে যেতে পারবেন পৃথিবীতে, বাট আপনার জীবনটাকে কখনো কি করতে পারবেন না, রেখে যেতে পারবেন না। জীবন একদিন ধ্বংস হবে, আই মিন একদিন মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। তো এটার ইংরেজিটা কি হবে বলেন তো? এটার ইংরেজিটা হচ্ছে আর্থ ইজ লং, লাইফ ইজ শর্ট। আর্থ ইজ লং, লাইফ ইজ শর্ট, রাইট? তো বিদ্যা অনন্ত, জীবন সংক্ষিপ্ত। এর পরের প্রভাত প্রবচন কোনটা, আই মিন প্রভাবটা দেখে নিই আমরা। সেটা তো পরেরটা আমরা দেখতে পাচ্ছি, সবুরে মেওয়া ফলে, সবুরে মেওয়া ফলে, এটা ইংরেজি কি বলেন তো? এই যে সবুরে মেওয়া ফলে, এর মানে এর বাংলাটা কিন্তু আমরা সবাই জানি, এরকম বলে যে ভাগ্য ধৈর্যশীলদের পক্ষে, তাই না? বা যে অনেক বেশি ধৈর্যশীল তার কাছে মানে কি বলা হয় ভাগ্য এসে ধরা দেয়, এটার ইংরেজি কি হবে? রাইট, এটার ইংরেজি হবে প্যাশন ইজ বিটার বাট ইটস ফ্রুট ইজ সুইট। Passion is bitter but its fruit is sweet. Passion is bitter but its fruit is sweet, right? So আজকে আমরা কিছু চমৎকার প্রবাদ প্রবচন শিখলাম নাকি? প্রথমে ঠেলার নাম বাবাজি, নাথিং লাইক এ নাথিং লাইক ফোর্স, বিন্দু জলে সিন্ধু হয়, মেনি ড্রপস মেক এ শাওয়ার, বিদ্যা অনন্ত জীবন সংক্ষিপ্ত, আর্থ ইজ লং লাইফ ইজ শর্ট, দেন সবুরে সবুরে মেওয়া ফলে, প্যাশন ইজ বিটার বাট ইটস ফ্রুট ইজ সুইট, রাইট? তো আজকের লেসনটা এই পর্যন্তই। যদি লেসনটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, পরবর্তীতে এই ধরনের লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সো মাই হার্ট পোরিং লাভ টু ইউ ফর বিং উইথ মি উইথ প্যাশন। দেখা হবে পরবর্তী লেসনে। আসসালামু আলাইকুম।